আমার নাম রাফেজা হক। আমি 2021-এর নভেম্বরে করোনা এফেক্টেড হয়েছিলাম। আমি তখন খুব অসুস্থ ছিলাম। তখন আমার নভেম্বর মাসে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, আইসিইউ যাওয়ার মতো হয়েছিলাম। এখন আমি মোটামুটি এখানে আসার পরে অনেক ভালো ফিল করতেছি। এখানে আসি আমি কিছু বেস্ট ভালো ইয়ে ফিল করতেছি। তারপরে আমি ভালো একটা থেরাপি নিতেছি, ওজন থেরাপি, রিহাব, তার বেস্ট থেরাপি, ওগুলো নিয়ে আমি এখন মোটামুটি অনেক সুস্থ ফিল করতেছি। আরও ভালো হইতেছে, ভালোর দিকে যাইতেছি। আমি রাশেদুল হাসান স্যারের আন্ডারে ছিলাম, তখন উনি আমাকে এই সেন্টারে পাঠাইছেন। এই সেন্টারে পাঠানোর পরে আমি এখন ব্যায়ামগুলো করার পরে আমি অনেক ভালো ফিল করতেছি, অনেক ভালো। আমি আগে চলাফেরা করতে খুব অসুবিধা হতো, একটু হাঁটলে আমার খুব হাঁপানিয়া চলে আসতো। তারপরে আমি একটু ছিঁড়ি বাড়তে পারতাম না, কথা বলতে পারতাম না। এখন আমি এই ব্যায়ামগুলো করার পরে আমি অনেক ভালো ফিল করতেছি। এখন আমার দৌড়াইলেও আমার কোনো সমস্যা হয় না। আমার আগে হাঁটলে একটু অক্সিজেন কমে যেত, এখন কথা বললেও অক্সিজেন খুব কমে যেত। এখন আল্লাহর রহমতে আমার কোনো অক্সিজেন কমে না, আমি অক্সিজেন ছাড়াই চলতে পারি। এখন নিজে নিজে ইয়ে ফিল করি, ভালো ফিল করে। এখানের পরিবেশ অনেক সুন্দর, এখানে সেবা নিয়ে আমি অনেক সুস্থ আছি। এখানে সেবার মান অনেক সুন্দর, আপনারা সেবা নিতে পারেন এখানে। আমি এখানে আসে অনেক ভালো ফিল করতেছি, অনেক ভালো আছি। ধন্যবাদ সবাইকে।